এই মুহূর্তত ভারতে পাকিস্তানের বিরুদ্ধে 7 উইকেটত জয়লাভ করেছে আর নুনমাটি সেক্টরটির যে পরিবেশ হে আপনাদের দেখাবলে চেষ্টা করছো। পাকিস্তানের বিরুদ্ধে ভারতে জয়লাভ করার পিছতে এটা নুনমাটি সেক্টরটির এই পরিবেশ যথেষ্ট সংখ্যক দর্শক আপনাদের দেখিছে ক্রিকেট অনুরাগী উলাই আহিছিল আর ব্ল্যাক টাইগার সিমেন্টে যে আয়োজন করেছিল বিগ স্ক্রিনত ক্রিকেট সম্প্রচার করার সেয়া উপভোগ করবলে নুনমাটি সেক্টরটির এইদরে উলাই আহিছিল আর সকলো আনন্দিত কারণ আজি ভারতে পাকিস্তানের বিরুদ্ধে এখন খুব সুন্দরভাবে জয়লাভ করেছে আর সেই ভারতে জয়লাভ করার পিছতে আজি এইদরে দেখিছো আমি যথেষ্ট সংখ্যক ক্রিকেট প্রেমী অহা আমি পরিলক্ষিত হয়েছে। কেনেকুৱা লাগিছে? খেয়ার চাই কিনে ভাল লাগছে মোক। এক নম্বর কথা, এনে খেলছি যে আজি ইন্ডিয়া আমাক মন জি গলল, ইন্ডিয়া জিতেগা 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 তো ভাই জিতেগা। ইতিমধ্যে জিকিলে ভারতে ভাল লাগিল, ভাল লাগিল, বহুত ভাল লাগিল। কি রোহিত শর্মা যেটো রান মারিলে না, যেটো কোপালে বহুত ভাল লাগিল। রোহিত শর্মার আরো মানে 100 রান করব লাগছিল, আমার আশা আছিল যে সি 100 রান করব কিন্তু নহল, সেই কারণে অল্প মানে বুড়া লাগিছিল, বেয়া লাগিছিল, কিন্তু একো নহয়, আমি জিকিছো, ইন্ডিয়া জিকিব, ইন্ডিয়া 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 ইন্ডিয়া। নিশ্চয় কয় ভারতীয় যে সকল দর্শক আসলতে যে সকল ক্রিকেট অনুরাগী তেওঁলোকৰ মনত যথেষ্ট সন্তুষ্টি কারণ ভারতে পাকিস্তানের বিরুদ্ধে তেওঁলোকে 7 উইকেটত জয়লাভ করবলে সক্ষম হয়েছে। ভারতীয় দলের জার্সিট আজি দেখাবলে চেষ্টা করছো, হেমন্ত দেখাবলে চেষ্টা করো ভারতীয় দলের জার্সি পরিধান করে। ভাল লাগছে, আমি জানো অলরেডি ইন্ডিয়া জিকিব, কনফিডেন্স, দিস ইজ কনফিডেন্স, ইন্ডিয়া জিকিব। এই জিরো সাউ স্ক্রিনত, স্ক্রিনত সাউ, এই জিরো, ইন্ডিয়া ইন্ডিয়া। ভাল লাগছে আর বিগ ইভেন্ট ব্ল্যাক টাইগার সিমিট, ধন্যবাদ জানাইছো, খুব ভাল লাগছে। মই আপনার ওসর আহিম, যেহেতু বিগ স্ক্রিনত সম্প্রচার করা হয়েছিল, একেলগে সকলে চাইছে, কেনেকুৱা লাগে? বহুত ভাল লাগিছে, মানে সকলে একে চাই ভাল লাগিছে। ওয়ান সাইডেড ম্যাচ আছে, আখির বাপ আখির বাপি হতে আর বেটা আখির বেটাই হতে, হিন্দুস্তান জিন্দাবাদ। মই কব বিচাৰিছো ব্ল্যাক টাইগার সিমেন্টক অশেষ ধন্যবাদ, আজি এখন খেল আমাক গোটে গুৱাহাটীবাসী রাইজক দেখুৱাইছে। নেক্সট যদি ভারতে ফাইনেল পায়, তেখেতে যদি এইটো আয়োজন আকো করে, খুব বহুত বেশি ভাল পাম, আমার সেই আশা থাকিল, ইন্ডিয়া ইন্ডিয়া। নিশ্চয় কয় যেহেতু ভারতে জয়লাভ করেছে, এই মুহূর্তত যে পরিবেশ মই আপনাদের দেখাবলে চেষ্টা করি, মূল সতীর্থ হেমন্ত দেখাবলে চেষ্টা করব, এই যে বিগ স্ক্রিন আপনাদের দেখিছে, বিগ ম্যাচ অন বিগ স্ক্রিন, দিলসে ক্রিকেট নামের এই অনুষ্ঠানটি করেছিল আর লক্ষ্য আছিল যে গুৱাহাটীৰ যি সকল দর্শক আছে তেওঁলোকক যাতে বিগ স্ক্রিনত ভারত আর পাকিস্তানের যি ম্যাচ খেয়া সম্প্রচার করিব পারে, ভারত আর পাকিস্তানের যি ম্যাচ খেয়া সকলে যাতে উপভোগ করিব পারে তার বাবে ব্যবস্থা করেছিল। আর এইদরে আমি দেখিছো যে গুৱাহাটীৰ যি পরিবেশ, গুৱাহাটীৰ যি সকল ক্রিকেট অনুরাগী আছিল, যথেষ্ট সংখ্যক ক্রিকেট অনুরাগী ইয়ালৈ আহিছে আর ইয়াত এই বিগ ম্যাচ বিগ স্ক্রিনত প্রত্যক্ষ করেছে।